থাকছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব জানালেন যে ক্ষতিপূরণ হিসেবে ১০০ মিলিয়ন পাউন্ড যুক্তরাষ্ট্র দেবে, ১৭.৫ মিলিয়ন ডলার এবং জাপান দেবে ১০ মিলিয়ন ডলার। এই অর্থ কিভাবে পাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো? এছাড়া সম্মেলনের প্রথম দিনে আর কি কি বিষয় আলোচনা হয়েছে, সার্বিক পরিস্থিতি জানতে চাই। শাবিন, আপনি যেটি বলছিলেন প্রথমে আমার সঙ্গে, এটি কিন্তু এই যে জলবায়ু সম্মেলন হচ্ছে এত বছর ধরে, এর সর্বোৎকৃষ্ট বা একটি সর্বোচ্চ যে পাওয়া, এটি কিন্তু সর্ববৃহৎ। কারণ লস অ্যান্ড ড্যামেজের আওতায় কিন্তু বারবার বলা হচ্ছিল যে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, এবং সেটি বারবার বলা হচ্ছিল বা চাওয়া হচ্ছিল, আলোচনা হচ্ছিল, কিন্তু কখনোই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আজকে কিন্তু তেমন চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে। আমি যদি আপনাকে একদম খুব নির্দিষ্ট করে বলি, যে আমার কাছে তথ্যগুলো রয়েছে, এই লস অ্যান্ড ড্যামেজের আওতায় মূলত মোট 4টি দেশ ক্ষতিপূরণ দেওয়ার জন্য একমত পোষণ করেছে। আজ কিছুক্ষণ আগে এই সিদ্ধান্তটি হয়েছে। আমি আপনাকে যদি বলি, দুবাই বা সংযুক্ত আরব আমিরাত দিবে ১০০ মিলিয়ন ডলার, এরপর জার্মানি দিবে ১০০ মিলিয়ন পাউন্ড। একই সঙ্গে আমার কাছে যে তথ্য রয়েছে, যুক্তরাষ্ট্র দিবে ১৭.৫ মিলিয়ন ইউএস ডলার, এবং একসঙ্গে জাপান দিবে ১০ মিলিয়ন ইউএস ডলার। তো এটি কিন্তু একটি অনেক বড় খবর, কারণ যে ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছে, বলা হচ্ছিল যে বিশ্বের যে 1% মাত্র 1% ধনী দেশ বা উন্নত দেশগুলোর কারণে কিন্তু বাকি সব দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল, বাংলাদেশ সহ, এবং বলা হচ্ছিল তার জন্য পুরো বিশ্বের 66% মানুষ সেই ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে। তো সেই 1% মানুষ কিন্তু ক্ষতিপূরণ দিচ্ছিল না, সেটি কিন্তু আজ এখানে একটি চূড়ান্ত ঘোষণা এসেছে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে ক্ষতিপূরণটু কিভাবে দেয়া হবে বা কোন দেশ কতটুকু পাবে, সেটি কিন্তু এখনই বলা সম্ভব নয়, সে বিষয়টি বা সে সিদ্ধান্তটি কিন্তু এখনই আসেনি। তবে এটি কিন্তু বলা যায় যে কপ সম্মেলনের যে মূল উদ্দেশ্য, তা কিন্তু আজকে প্রথম দিনেই একটি বড় সফলতা আসলো ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য, এবং ইতিমধ্যেই প্রথম দিনের যে আয়োজন তা কিন্তু শেষ হয়েছে দুবাইতে। এখন এই মুহূর্তে বাজে হলো 5:30 বা 32 মতো বাজলো, 5টার সময় শেষ হবার কথা। তো প্রথম দিনের আয়োজন কিন্তু শেষ হয়েছে। এখানে আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, COP28-এর যিনি প্রেসিডেন্ট হয়েছেন নতুন করে, আল মাহমুদ জাবির, যিনি কিনা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট, তিনি আরেকটি বিষয় কিন্তু আজকে বলেছেন শুরুতেই উদ্বোধনী বক্তব্যের সময়, যে ক্ষতিগ্রস্ত দেশগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা তাদের যে দুঃখ, তাদের যে সমস্যা, তা উন্নত দেশগুলো অনুধাবন করতে পারছে বলে তিনি কিন্তু শুরুতেই বলেছেন। একই সঙ্গে জাতিসংঘের মহাসচিব কিন্তু আরেকটি শঙ্কর কথাও বলেছেন আজকের এই সম্মেলনের শুরুতেই, যে 2023 সাল হলো এ যাবৎকালের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম দেশ, এবং তিনি বলছেন 2024 সাল হয়তো আরো খারাপের দিকে যাবে। আর যদি আমি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের যে অর্জনটি আজকে রয়েছে, আজকের এই সম্মেলন শুরুই হয়েছে বাংলাদেশের নাম ঘোষণার মাধ্যমে, সেটি হলো যে বাংলাদেশের যে প্রয়াত জলবায়ু বিশেষজ্ঞ রয়েছে অধ্যাপক সালিমুল হক, তিনি মারা গিয়েছেন কিছুদিন আগে, তো তাকে স্মরণ করেই মূলত পুরো যে একদম আয়োজন, তারা সকলেই নিরাপত্তা পালন করে কিন্তু আজকের উদ্বোধনী আয়োজন শুরু হয়েছে। এটিও কিন্তু নিশ্চয়ই বাংলাদেশের অনেক বেশি গর্বের, অনেক বেশি সম্মানের। তো সব মিলিয়ে কিন্তু আজকের প্রথম দিনটি বলাই যায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য, অর্থাৎ বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো রয়েছে, তাদের জন্য অনেক বড় একটি প্রাপ্তির মাধ্যমে কিন্তু প্রথম দিনের আয়োজন সম্পন্ন হলো। আগামীকাল আবার নিশ্চয়ই নতুন কিছু ঘটবে। তো আমার কাছে এই ছিল সবচেয়ে সাফিন। সহকর্মী মাহমুদ রাকিব দুবাই সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন বিশ্ব জলবায়ু সম্মেলনের 28তম আসরের প্রথম দিনের সবশেষ।